হ্যালো ফ্রেন্ডস তো আমরা যারা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস মোবাইল ইত্যাদি ডিভাইস ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকটা ডিভাইসে একটা করে কিন্তু অ্যাডব রিডার যে সফটওয়্যারটা পিডিএফ রিডার এই সফটওয়্যারটা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আছে সেটা কম্পিউটারে অবশ্যই আমাদের বেশি প্রয়োজন হয় মোবাইল বা ট্যাবলেটের ক্ষেত্রে কম প্রয়োজন হলেও কম্পিউটারে সেটা আমাদের বেশি প্রয়োজন হয় তো যখন আমরা কোনো ডিজিটাল সিগনেচার ভ্যালিডেট করতে যাই এটা সবার প্রয়োজন হয় না ডিজিটাল সিগনেচার যেগুলো ইনভ্যালিড থাকে বা আননোন থাকে তো সেইগুলো যখন আমরা ভ্যালিডেট করতে যাই ডিজিটাল সিগনেচারগুলো তখন অনেক সময় আমাদেরকে অ্যাডপ্ট রিডারে প্রবলেম ফেস করতে হয় তো সেগুলো ভ্যালিডেট করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাডপ্ট অ্যাক্রোব্যাট রিডার ডিসি সফটওয়্যারটা ব্যবহার করতে হয় এই সফটওয়্যারটা ব্যবহার না করলে কিন্তু আমরা ডিজিটাল সিগনেচার যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ভ্যালিডেট করতে পারবো না তো এই সফটওয়্যারটা ব্যবহার করা সত্ত্বেও অনেক সময় আমাদেরকে ডিজিটাল সিগনেচার যেগুলো ভ্যালিডেট সেগুলো কিন্তু হয় না এই সফটওয়্যারটা দিয়েও তো এটা দিয়েই ম্যাক্সিমাম টাইম হয়ে যায় তো এইটা দিয়ে যদি বাই চান্স না হয় তার তার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতে চলেছি তখন আপনারা কি করবেন কিভাবে আপনারা ভ্যালিডেট করবেন সেটাই ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন অ্যাডব অ্যাক্রোভার্ট রিডার ডিসি সত্যি একটা ভালো সফটওয়্যার এবং রেপুটেড অর্গানাইজেশনের একটা সফটওয়্যার তো এইটাতে যদি কোনো সময় আপনাদের ডিজিটাল সিগনেচার ভ্যালিডেট করতে প্রবলেম হয় ডিজিটাল সিগনেচার যদি ভ্যালিডেট না হয় তখন আপনারা কি করবেন তো এটা দেখাচ্ছি ফার্স্টে আপনাদেরকে অ্যাডব রিডার ডিসি দিয়ে ওপেন করে দেখাচ্ছি একটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট তো এইটা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট অটোমেটিক হয়ে গেছে কোনো কোনো সময় এটা অটোমেটিক হয় না ম্যানুয়ালি করতে হয় আবার এক এক সময় এমন হয় যে ম্যানুয়ালি করা সত্ত্বেও কিন্তু এটা আননোন থেকে যায় বা রিজেক্টেড দেখায় ঠিক আছে তো এটার জন্য আপনারা তখন কি করবেন তো আপনারা ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন ফক্সিট রিটার ফক্সিট রিডার ফ্রি ডাউনলোড সার্চ করবেন ফক্সিট এর যে অফিসিয়াল ওয়েবসাইট ফক্সিট ডট কম তো এটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এটাও কিন্তু একটা পিডিএফ রিডার এবং তার সাথে সাথে আপনারা অনায়াসে যে কোনো ডিজিটাল সিগনেচার কিন্তু এখান থেকে ভ্যালিডেট করতে পারবেন অবশ্যই এটা আপনারা বিকল্প হিসেবে রেখে দেবেন দুটো সফটওয়্যারই আমার মনে হয় কম্পিউটারে রেখে দেওয়া ভালো যাদের প্রতিনিয়ত ডিজিটাল সিগনেচার ভ্যালিডেট করার প্রয়োজন পড়ে তো ডাউনলোড নাও ব্যাটনে প্রেস করবেন ডাউনলোড নাও ব্যাটনে প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে এবং তারপর আপনারা ইনস্টল করে দেবেন ইনস্টলের ব্যাপারে বলার কিছু নেই আপনারা সবাই জানেন কীভাবে ইনস্টল করতে হয় তো তারপর আপনারা যখনই ফাইলটাকে ওপেন করবেন আমার একটা ডিফল্ট ফাইল করা আছে ফক্সিট রিডারটা দেখতে পাচ্ছেন সাইনটা তো যখনই আপনারা ফাইলটা ওপেন করবেন তো এর জন্য আপনাদেরকে কোনো ম্যানুয়ালি ভ্যালিডেট করার কিন্তু প্রয়োজন পড়বে না সিগনেচারটা আমি একটা সিগনেচার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো দেখে নেবেন অটোমেটিক কিন্তু যে কোনো টাইপের ডিজিটাল সিগনেচার এটাতে আপনারা ভ্যালিডেট করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথমে থাকেন এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ